মইনুল ইসলাম আপনি লিখেছেন, কয়েকদিন পরপরই বাংলাদেশে বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন মতাদর্শ লালনকারীদের নির্যাতন নিপীড়ন করা হয়। বিশেষত ব্যক্তি জীবনে ইসলাম চর্চা যারা করেন তারাই জুলুমের শিকার হন বেশি। প্রতিকারের উপায় কী? প্রতিকারের উপায় খুবই পরিষ্কার যে এই ধরনের শিক্ষার্থীর বেশ ধারণকারী সন্ত্রাসী যারা যারা শিক্ষাঙ্গনে মাস্তান এবং সন্ত্রাস করে বেড়াচ্ছে ভিন্ন মত পোষণ করার কারণে বা ইসলাম চর্চা করার কারণে, তাদেরকে নানান ট্যাগ লাগিয়ে তাদের উপর টর্চার করাটাকে হালাল করে যারা নিচ্ছে, এই মানুষগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ইতিপূর্বে দু একটি ঘটনা যখন সবাই সোচ্চার হয়েছেন তার প্রভাব কিন্তু পড়েছে। বিধায় প্রত্যেকের সাধ্যের একটা সীমানা আছে, এই সীমানার মধ্যে থেকে আমরা জানি কার সীমানা কতটুকু, যার সীমানা যতটুকু তার মধ্যে থেকে তাকে অবশ্যই চেষ্টা করে যেতে হবে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনাচার থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করুন। প্রায় সময় ধরনের ঘটনা শুনতে পাওয়া যায় যে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। তাদের ইসলাম চর্চার যদি বাধাগ্রস্ত হয় তাহলে তার ফলশ্রুতিতে ব্যক্তি এবং সমাজ ক্ষতিগ্রস্ত হবে, পরিবারগুলো ধ্বংস হবে এবং নীতিনৈতিকতার চর্চার যে গুরুত্ব রয়েছে তরুণদের মধ্যে সেটি হারিয়ে যাওয়ার ফলে তরুণরা এমনিতেই যে পরিমাণ পথ হারা হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে এবং ভুল পথে পা বাড়াচ্ছে, এটার পরিমাণ আরও বেড়ে যাবে। বিধায় ব্যক্তিগতভাবে দিন চর্চা করলে কেউ তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে অজুহাত বের করে দুর্নাম তুলে দিয়ে তাদেরকে প্রহার করা, তাদের নামে মামলা দিয়ে তাদেরকে আপনার জেলে পুরে দেওয়া, এ ধরনের কালচার বন্ধ হওয়া উচিত এবং এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করছি এবং এই কাজগুলো যারা করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, তারা যে পরিচয় ধারণ করুক না কেন। গণমাধ্যমে যখন কোনো বিষয় ভালো করে উঠে আসে, আমরা যাচাই বাছাই করে ঘটনা সত্য হলে সেটাকে অবশ্যই সেটার প্রতিকারের জন্য আমরা আওয়াজ তুলব। আজকাল আওয়াজ তোলাটা যার যার জায়গা থেকে অনেকটা সহজ, আমার যতটুকু সাধ্য আছে ততটুকু আমি ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এ ধরনের অনাচারের বিরুদ্ধে আমরা যেন যার যার সাধ্য অনুপাতে আমরা কাজ করতে পারি, যে যেভাবে পারে সে সেভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।